সাপ, সাপের বিষ থেকে লেকেসিস, কোবরা, ক্রোটিলা সরিদাস, ন্যাজা, মিনারেল সোর্স, পদার্থ থেকে আর্জেন্টাম মেটালিকাম, আর্জেন্টাম নাইট্রিকাম, প্লাম্বাম মেটালিকাম, প্লাটিনাম, জিঙ্কাম, অরাম, সো ভেজিটেবল সোর্স, এনিমেল সোর্স, মিনারেল সোর্স, খনিজ, নোজার্স, রোগ বীজ বা রোগ বিষ, রোগ যেখানে হয়েছে রোগের প্রোডাক্ট থেকে। হ্যানিমান প্রথমেই নজর তৈরি করেছিল সরিনাম, খোস পাঁচরা রস নিয়ে, পাঁচরা ঘায়ের থেকে রস নিয়ে, যেটাকে উনি ছোরা বলছিলেন, তো ছোরা রস বলে নাম দিয়েছে সরিনাম। তাহলে নজর হচ্ছে শরীরে কোনো রোগ হলে তার যে রস, তার যে সিগ্রেশন, তার যে প্রোডাক্ট, তার যে কম্পোজিশন, তাকে বলছি আমরা নোজোর্স। ফুসফুসের টিবি হয়েছে, এই টিবি ফুস থেকে তৈরি করা হলো টিউবারকুলিন নাম নোজোর্স। অ্যানথ্রাক্স বা কার্বাঙ্কিল জাতীয় বা বাজে ঘা, তার পুঁজ থেকে তৈরি করা হলো অ্যান্থ্রাসিনাম, সো ইট ইজ এ নোজোর্স। সো গনোরিয়ার পুঁজ থেকে, গনোরিয়ার যে পুঁজ বেরোচ্ছিল সেই পুঁজ একটু কালেকশন করে পোটেনটাইজ করে তৈরি করা হলো মেডোরিনাম। সিপিলিসের যে ঘা, সেইখানকার রস নিয়ে পোটেনটাইজ করে তৈরি করা হলো সিপিলিনাম। দিজ আর নোজোর্স। তাহলে সোর্সেস অফ হোমিওপ্যাথিক মেডিসিনস, ভেজিটেবল সোর্স, এনিম্যাল সোর্স, মিনারেল সোর্স, খনিজ, রোগ বিষ, চারটে পেলাম। পাঁচ নম্বর হচ্ছে সার্কোস, এস এ আর সি ও ডিই এস, সার্কোস। সার্কোস কাকে বলছি আমরা? নোজোর্স এবং সার্কোস শব্দ দুটো শুনতে মোটামুটি একই রকম, দুটোর মধ্যে পার্থক্য হচ্ছে একটা হচ্ছে রোগোজ, রোগের প্রোডাক্ট, আর হচ্ছে হেলদি, নর্মাল প্রোডাক্ট। রোগ হয়েছে তার পুঁজ নিচ্ছি, তার রস নিচ্ছি নোজোর্স। রোগ হয়নি, নর্মাল গ্ল্যান্ডের সিগ্রেশন যা নর্মালি শরীরে কাজে লাগে, হজম করাচ্ছে, কেউ অন্য হরমোন কাজ করাচ্ছে, সেগুলো নিচ্ছি, তাকে আমি বলছি সার্কোস। নোজোর্সের উদাহরণ আমরা পেয়েছি মেডোরিনাম, সিপিলাইনাম, টিউবারকুলিনাম, সরিনাম। সার্কোস তাকে বলছি হেলদি গ্ল্যান্ডের রস বা টিস্যু নিয়ে টাইট্রেশন করে থাইরয়েডিনাম, থাইরয়েডিনাম। দুধ, দুধ থেকে তৈরি করছে ল্যাব ডিপ্লোরেটাম, সার্কোস। সো এগুলো হচ্ছে সার্কোস। পিটুইটারি গ্ল্যান্ড থেকে, পিটুইটারি গ্ল্যান্ডের হরমোন বের করে তৈরি করা হচ্ছে পিটুইটারিনাম বা পিটুইটারিন, একই নাম, বা কোথাও আছে শুধু পিটুইটারি। সো পিটুইটারি বা পিটুইটারিনাম বা পিটুইটারিন একই, সো ইট ইজ সার্কোস। সো থাইরয়েডিনাম, পিটুইটারিনাম, অল দিজ আর সার্কোস। ইনসুলিন,
প্যাঙ্ক্রিয়াস আমরা যদি অ্যানাটমি পড়ি দেখব প্যাঙ্ক্রিয়াস থেকে দুই রকম রস বেরোয়। একটা খাবারকে হজম করে তাকে বলা হয় প্যাঙ্ক্রিয়াটিক জুস। প্যাঙ্ক্রিয়াটিক জুস, প্যাঙ্ক্রিয়াসের মধ্যে তিন রকম সেল থাকে, আলফা সেল, বিটা সেল এবং গামা সেল। তো আলফা সেলস থেকে সিক্রেশন হচ্ছে অন্য হরমোন গ্লুকাগন, সেসব এখানে আসছে না। তো প্যাঙ্ক্রিয়াস সেলস থেকে যে নর্মাল খাবার দাবার হজম করতে যেটা সিক্রেশন হচ্ছে প্যাঙ্ক্রিয়াটিক এনজাইম। যে রসগুলো আমাদের খাবার দাবার হজম করতে বেরোয় তার নাম হচ্ছে এনজাইম। এনজাইম ইজ দ্য ক্যাটালাইস্ট হুইচ সিক্রেটস ফর দ্য লিভিং সেলস, বাট দেয়ার অ্যাক্টিভিটিস ডাজ নট ডিপেন্ড আপন দ্য লিভিং সেলস। সো প্যাঙ্ক্রিয়াটিক জুস, তার নাম আছে অ্যামাইলেজ, প্যাঙ্ক্রিয়াটিক অ্যামাইলেজ হজম করে। গ্যাস্ট্রিক থেকে বেরোচ্ছে গ্যাস্ট্রিক জুস, পেপসিন। স্মল ইন্টেস্টিন থেকে, ক্ষুদ্রান্ত্র থেকে, জেজুনামিলিয়াম থেকে বেরোচ্ছে এক ধরনের রস, তার নাম সাক্কাস ইন্টেরিকাস। তো প্যাঙ্ক্রিয়াস থেকে দুই রকম বেরোচ্ছে, একটা হজম করার পাইপের মধ্যে দিয়ে আসছে প্যাঙ্ক্রিয়াটিক ডাক্ট হয়ে আসছে, তার নাম প্যাঙ্ক্রিয়াটিক জুস বা অ্যামাইলেজ। আরো আছে, আর যেটা বিটা সেলস, এক ধরনের সেলস থেকে বেরোচ্ছে হরমোন, ব্লাডে চলে যাচ্ছে ডাইরেক্ট, কোনো পাইপ নেই। হরমোনস গুলো ডাইরেক্ট এন্টার্স ইন টু দ্য ব্লাড, ইট ডাজন্ট ক্যারি উইদিন দ্য চ্যানেলস, উইদিন এনি টিউবস, ভাই এনি পাইপস, ভাই এনি রুট, কোনো রুট দিয়ে চলে না। যে কোনো জায়গায় যখন শরীরের রক্তে মিশে যায় ডাইরেক্ট হরমোনস, অ্যান্টিরিয়র পিটিউটারি, মাথার যে পিটিউটারি আছে সেখান থেকে হরমোন বেরোয়, তারা ব্লাডে চলে যাচ্ছে। থাইরয়েড গ্ল্যান্ড থেকে হরমোন বেরোচ্ছে, তারা ব্লাডে চলে যাচ্ছে। কিডনির উপরে, দুটো কিডনির উপরে টুপি আছে, ছোট দুটো টুপি, তার নাম অ্যাড্রিনাল গ্ল্যান্ড আর সুপ্রারিনাল গ্ল্যান্ড, তার হরমোন বেরোচ্ছে, ব্লাডে চলে যাচ্ছে। অ্যাড্রিনালিন আর নর অ্যাড্রিনালিন, টেস্টিস, ছেলেদের যে টেস্টিস, অন্ডকোষ, তার থেকে হরমোন বেরোচ্ছে টেস্টোস্টেরন, ব্লাডে চলে যাচ্ছে। মেয়েদের ওভার, ওভাম তৈরি হয়, ওর থেকে হরমোন বেরোচ্ছে, ব্লাডে চলে যাচ্ছে। ডিম ফেটে যাওয়ার আগে একটা হরমোন বেরোয়, তার নাম ইস্ট্রোজেন। ডিম বেরিয়ে গেলে যে খালি প্যাকেট পড়ে থাকে, তার থেকে হরমোন বেরোচ্ছে, তার নাম প্রজেস্টেরন। সো দিস দ্য হরমোনস অফ দ্য বডি। এই কটাই হরমোন, অর্থাৎ বলতে গেলে উদাহরণ সহকারে সবই বলে ফেললাম, পিটিউটারি, থাইরয়েড, কিডনির উপরে সুপ্রা দ্য রিনাল, কিডনি আরেক নাম রিনাল, সুপ্রা রিনাল, আর ওদিকে টেস্টিস আর ওভার। এদের মধ্যে মাস্টার কে? মাস্টার হল পিটিউটারি, বেজ অফ দ্য ব্রেন। ব্রেনটা যদি আমরা তুলি, তার নিচে থাকে, নিচে বসে, তাই এটা অপারেশন করা খুব শক্ত। ব্রেন টিউমার, ব্রেনের অন্য জায়গায় টিউমার অপারেশন সোজা, কিন্তু পিটিউটারি টিউমার অপারেশন করা খুব শক্ত। পুরো ব্রেন তুলতে হবে, তবে তার তলায় গিয়ে বসে আছে পিটিউটারি গ্ল্যান্ড। অ্যান্ড দিস পিটিউটারি হ্যাজ টু পার্টস, অ্যান্টিরিয়ার পার্ট, সামনের দিকের একটা পোর্শান এবং পিছনের দিকের একটা পোর্শান, অ্যান্টিরিয়ার পিটিউটারি অ্যান্ড পোস্টিরিয়ার পিটিউটারি। অ্যান্টিরিয়ার পিটিউটারি থেকে কিছু হরমোন বেরোচ্ছে, পোস্টিরিয়ার পিটিউটারি থেকে, মানে পিছন দিকের পিটিউটারি থেকে কিছু হরমোন বেরোচ্ছে। এই অ্যান্টিরিয়ার মানে সামনে, পোস্টিরিয়ার মানে পিছনে, এইসব অনেক ছেলেরা জানে না, যা অ্যানাটমির ফার্স্ট ক্লাস জিজ্ঞাসা করে, অথচ সেখানে বিজ্ঞাপন দেখি সোনার রথ চলছে।
অ্যান্টিরাই পিটুটারি এবং পোস্টিরাই পিটুটারি এই হরমোনসগুলো কেন বেরোচ্ছে, এদেরকে কে কন্ট্রোল করছে? ওই পিটুটারিরও বাবার বাবা আছে, তাকে কাজ করতে কে বলে? হাইপোথ্যালামাস। ব্রেনের আরেকটা পার্ট, তার নাম হাইপোথ্যালামাস। সো পিটুটারি ইজ কন্ট্রোলড বাই, পিটুটারি ইজ মেনটেন্ড বাই, পিটুটারি ইজ রেগুলেটেড বাই হাইপোথ্যালামাস। ওকে ঘামাচ্ছে, ধাক্কা দিচ্ছে হাইপোথ্যালামাস, কাজ কর বেটা, কাজ কর। তবে ও কাজ করছে, কি কাজ করছে? বডির ডেভেলপমেন্ট। ইন জেনারেল বডির যে ডেভেলপমেন্ট হয়, ছোট বাচ্চা যে ধাপে ধাপে বাড়ছে, মাইলস্টোনস গ্রো, ডেভেলপমেন্ট, হাড় বাড়ছে, মাসেল বাড়ছে, ফিমার বড় হচ্ছে, হিউমারেস বড় হচ্ছে, টিবিয়া বড় হচ্ছে, ফিবুলা বড় হচ্ছে। সো গ্রোথ অফ দ্য বোনস, গ্রোথ অফ দ্য স্কেলিটাল মাসেলস, গ্রোথ অফ দ্য ভিসারা, গ্রোথ অফ দ্য সিস্টেমস অফ দ্য বডি, মে বি ডাইজেস্টিভ সিস্টেম, ইট মে বি দ্য রেসপিরেটরি সিস্টেম, ইট মে বি দি ইউরিনারি সিস্টেম, ইট মে বি দ্য জেনিটাল সিস্টেম, ইট মে বি দি নার্ভাস সিস্টেম, অল সিস্টেম, অল বোনস, অল মাসেলস আর ডেভেলপ বাই ওয়ান হরমোন অফ দ্য পিটুটারি গ্ল্যান্ড, তার নাম হচ্ছে এসটিএইচ, সোমাটোট্রপিক হরমোন, সোমাটোট্রপিক হরমোন, এসটিএইচ। সোমাটো মিন্স বডি, ট্রপিক মিন্স উজ্জীবিত করা, নারিশমেন্ট করা, সাপ্লাই দেওয়া, খাবার দেওয়া। যে হরমোন সারা বডিকে কোনো নির্দিষ্ট পাঠে না, নাইদার অন দ্য লেগস অর হেড অর আইস অর ফেস অর মাউথ অর নোজ, ইট মে বি এনি হোয়ার ইন দি বডি, ইট মে বি এভরি হোয়ার ইন দি বডি, ইট ইজ ইন দি অল সিস্টেমস অফ দ্য বডি, এভরি টিস্যুস অফ দ্য বডি, এভরি সেলস অফ দ্য বডি। উজ্জীবিত করছে, বড় করছে, বাচ্চাকে ধাপে ধাপে মানুষ করছে, তার নাম এসটিএইচ। সোমাটো, সোমাটো মিন্স বডি, ট্রপিক, ট্রপিক মিন্স উজ্জীবিত করা, সাপ্লাই দেওয়া, সোমাটো ট্রপিক হরমোন। তো সোমাটো ট্রপিক হরমোন সাপ্লাই দিয়ে কি করছে? গ্রোথ, গ্রোথ, বড় করছে। তাই এর আরেক নাম গ্রোথ হরমোন। তাই পিটুইটারি গ্ল্যান্ডের একটা হরমোন আমরা পেয়ে গেলাম, সোমাটো ট্রপিক হরমোন, এসটিএইচ। এস মিন্স সোমাটো, টি মিন্স ট্রপিক, এইচ মিন্স হরমোন, সোমাটো ট্রপিক হরমোন আর গ্রোথ হরমোন, হুইচ গিভস নিউট্রিশন ইন জেনারেল টু দ্য অল পার্টস অফ দ্য বডি, অল সিস্টেমস অফ দ্য বডি, অল বোনস অফ দ্য বডি, সোমাটো ট্রপিক। আর কিছু ও নিজে ডাইরেক্ট সার্চে বডির ডেভেলপমেন্ট করার জন্যে এসকিউজ। আর অন্যান্য অর্গানকে কাজ করার জন্য তাদেরকে সাপ্লাই দিচ্ছে, তোমরা কাজ করো, আমি একটা হরমোন পাঠিয়ে দিলাম যে ডাইরেক্ট কাজ করবে, গ্রোথ হরমোন। তা গ্রোথ হরমোন যদি কম হয়, সোমাটোট্রপিক হরমোন কম হয়, তাহলে বেটে হবে, বাড়বে না? ডরফিস, কিন্তু কি এর কি মেন্টালি, মেন্টালি কোনো রিটার্ডেশন হবে না? কারণ নামই তো হচ্ছে এসটিএইচ, সোমাটো বডি। হাড়ের ডেভেলপমেন্ট হবে না, মাসেলের ডেভেলপমেন্ট হবে না, সিস্টেমের ডেভেলপমেন্ট হবে না, তাহলে বাড়ছে না, বামন হয়ে থাকছে, বেটে হয়ে থাকছে, কিন্তু বুদ্ধি ঠিক থাকবে, ইন্টেলিজেন্স ঠিক থাকবে, কগনিটিভ লেভেল ঠিক থাকবে, ইন্টেলিজেন্স ঠিক থাকবে। ছোট ছোট লোক বিয়ে করছে, বাচ্চা হচ্ছে, হাসছে, যাচ্ছে, গল্প করছে, কিন্তু বুদ্ধি আছে, ডিউ টু ল্যাক অফ, ডেফিসিয়েন্সি অফ সোমাটোট্রপিক। তাহলে বেটে বামন যদি গ্রোথ না হয় ডিউ টু ল্যাক অফ সোমাটোট্রপিক। আর একটা কেস হতে পারে থাইরয়েড হরমোন, পরে আসব। থাইরয়েড হরমোন যদি ল্যাক হয় সেখানে কিন্তু বাড়ে না, ফুলে যায়, মোটা হয়ে যায়, বাচ্চারা বাড়ে না, কিন্তু দুটো বাড়ে না, ফিজিক্যালি বাড়ে না, মেন্টালিও বাড়ে না, বাচ্চা ভদুরের মতন বসে আছে। তোমার নাম কি? সো ডার্ক, ডার্ক ইন বোথ মেন্টালি অ্যান্ড ফিজিক্যালি ইন থাইরয়েড চাইল্ড, ডার্ক অনলি ফিজিক্যালি পিটুইটারি ডেফিসিয়েন্সি, মেন্টালি ঠিক আছে।
তাহলে সার্কাসের যে ক্লাউনগুলো পিছনে গিয়ে ফাটাস ফাটাস করে ব্যাট মারছে, তারা কি থাইরয়েড ডার্প? না, তারা পিটুইটারি ডার্প। গ্রোথ হরমোন ওদের বাড়িনি কিন্তু বুদ্ধি ঠিক আছে। আর ভূতের মনকা বাচ্চাগুলো, তোমার নাম কি? এরা হচ্ছে থাইরয়েড ডার্প। তাহলে এবারে পিটুইটারি একটা হরমোন ছেড়ে দিল, গ্রোথ হরমোন। এবারে অন্যান্য অর্গানকে বলছে তুমি কাজ করো, তোমাকে আমি হেল্প করছি। যেমন থাইরয়েড গ্ল্যান্ডকে বলছে তুমি কাজ করছে না কেন ভাই, বলো না কি করতে হবে, আমি সাহায্য করছি। ওকে কাজ করতে চাইছিল না থাইরয়েড, ওকে একটা হরমোন পাঠিয়ে দিল, একটা রস রক্তের মধ্যে পাঠিয়ে দিল, এই থাইরয়েড বেটা কাজ করছে না, ওকে ধাক্কা মার, দাও তোমাকে পাঠালাম, ধাক্কা মারো, ধাক্কা মেরে ওকে কাজ করে, লোকটা খালি ঘুমাচ্ছে কাজ করছে, ধাক্কা মারে নাম হলো ট্রাফিক, উজ্জীবিত করা, স্টিমুলেট করা, স্টিমুলেট করা, ওকে ধাক্কা দাও। আরে দাদা বসে আছে খালি খাচ্ছে খাচ্ছে কাজ করছে না, তাহলে কাকে? প্রথমে একজনকে পাঠালো থাইরয়েডকে স্টিমুলেট করার জন্য, থাইরয়েড স্টিমুলেটিং হরমোন টিএসএইচ। তাহলে অ্যান্টিরেপিউটারি একটা ইন জেনারেল হরমোন ছেড়ে দিয়েছিল, তার নাম গ্রোথ হরমোন। থাইরয়েডকে কাজ করানোর জন্য, থাইরয়েডকে ধাক্কা মারার জন্য একজনকে পাঠালো, তার নাম টিএসএস, থাইরয়েড স্টিমুলেটিং হরমোন। কিডনির উপরে যে গ্ল্যান্ড বসেছিল সুপ্রানাল গ্ল্যান্ড, বলছে ও তো কাজ করছে না। আরেকজন সৈন্যকে পাঠালো, মানে আরেকটা হরমোন, তুমি অ্যাড্রিনাল কর্টিক 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 অ্যাড্রিনাল গ্ল্যান্ডকে গিয়ে ধাক্কা মারো। অ্যাড্রিনাল গ্ল্যান্ডের তো দুটো পার্ট, যে সৈন্যকে পাঠাবে সে বলছে স্যার ওর তো দুটো পার্ট আছে, একটা কর্টেক্স বাইরের পার্ট আর একটা ভিতরের পার্ট, মেডুলার পার্ট। তো কর্টেক্সকে গিয়ে ধাক্কা মার, নাম হচ্ছে অ্যাড্রিনো কর্টিকোট্রপিক হরমোন। অ্যাড্রিনাল গ্ল্যান্ডের কর্টেক্সকে গিয়ে ধাক্কা মার। সো অ্যান্টিরেপিউটারি রিলিজেস সিক্রেটস দ্য হরমোনস ফর দ্য জেনারেল গ্রোথ ইজ গ্রোথ হরমোন, ফর স্টিমুলেশন অফ দ্য থাইরয়েড থাইরয়েড স্টিমুলেটিং হরমোন, অ্যান্ড অ্যাড্রিন গ্ল্যান্ডের কর্টেক্সকে অ্যাড্রিনো কর্টিকোট্রপিক হরমোন। টেস্টিস, ছেলেদের টেস্টিস, টেস্টিসের ভিতরে সেলস আছে, ইন্টারস্টিশিয়াল সেল, ইন্টারস্টিশিয়াল সেলকে স্টিমুলেট করলে হরমোন বেরোবে টেস্টোস্টেরন। আরেকটা সৈনিককে পাঠালো, তার নাম আইসিএসএস, ইন্টারস্টিশিয়াল সেল স্টিমুলেটিং হরমোন, বলছে টেস্টিসে গিয়ে তুমি ধাক্কা দাও, ওকে জাগাও, ওর হরমোন বের করো, ছেলেদের দাড়ি বেরোবে, পৌরুষত্ব বাড়বে, পুরুষালী ভাব আসবে। সো ইন্টারস্টিশিয়াল সেল স্টিমুলেটিং হরমোন আইসিএসএস। ওভারি বলছে, ওভারির ভিতরে ছোট ছোট ডিম আছে, একটি মেয়ে জন্মের সময় থেকেই ওভারির ভিতরে প্রচুর ডিম থাকে, আস্তে আস্তে কমতে 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 অ্যাডাল্ট লাইফে 480-500টার মতো ডিম দাঁড়ায়, তারপরে আরো কমতে থাকে, মরতে থাকে। তাহলে ওই ডিম প্রত্যেক মাসে একটা বড় করতে হবে। ওই ডিম হচ্ছে ফলিকেল, ফলিকেল গোল গোল দেখতে ফলিকেল। একজন সৈনিককে পাঠালো যে ফলিকলকে স্টিমুলেট কর, ফলিকেল স্টিমুলেটিং হরমোন। এবারে এদের যখন স্টিমুলেট করছে, বলছে তোমাদের কাজ করার জন্য আমি সৈনিক পাঠালাম, তোমাদেরকে স্টিমুলেট করলাম, তোমরা কাজ করো। হ্যাঁ আমরা এবারে কাজ করো। তাহলে থাইরয়েড গ্ল্যান্ড সঙ্গে সঙ্গে ছেড়ে দিচ্ছে হরমোন থাইরক্সিন বাই দি হেল্প অফ টিএসএস, থাইরয়েড স্টিমুলেটিং হরমোন হুইচ হ্যাজ কাম ফ্রম দ্য ইন্টিরিয়ার পার্ট অফ দ্য পিটুইটারি গ্ল্যান্ড। ওখান থেকে একে ধাক্কা মারলো, ওইবারে থাইরক্সিন হরমোন ছেড়ে দিচ্ছে। অ্যাড্রিনাল কর্টেক্সকে কিডনির উপরে যখন ধাক্কা মারলো, এসিটিএইচ হরমোন, ও হরমোন ছাড়ছে অ্যাড্রিনালিন অ্যান্ড নর অ্যাড্রিনালিন। টেস্টিসকে যখন ধাক্কা মারলো, টেস্টিস হরমোন ছেড়ে দিচ্ছে টেস্টোস্টেরন। মেয়েদের ওভারিতে যখন ধাক্কা মারছে, সে হরমোন ছেড়ে দিল, তার নাম ইস্ট্রোজেন, যে জ্বরের মধ্যে বেড তৈরি করছে। যদি প্রেগনেন্সি হয় সে বাচ্চাকে নারিশ করতে হবে,
কিন্তু এফএসএইচ হরমোন ফলিকুলার স্টিমুলেটিং হরমোন ডিমটা পুরো বের করতে পারেনি, চোদ্দ দিন ধরে ডিম বড় করেছিল। বলো ডিম বের করে দাও। বলছে আমি হুজুর এক হাত আমার হচ্ছে না, আরেকজন সৈনিককে দাও। বলে দিলাম আরেকজন সৈনিক, তার নাম এলএস লিউটিনাইজিং হরমোন। সো বাই দি কনজয়েন্ট অ্যাকশন অফ দ্য এফএসএইচ অ্যান্ড এলএস ওভুলেশন টেক্স প্লেস ইন দ্য ওভারি অ্যাট দ্য 14 ডে প্লাস মাইনাস টু ডেজ, 12 থেকে 14 দিনের মধ্যে ডিমটা মেয়েদের ওভারি থেকে গপ করে বেরিয়ে যায়। হ্যাঁ, ইট হ্যাজ বিন ক্যাপচার্ড বাই দ্য এমব্রিয়েটেড ফ্যালোপিয়ান টিউব। ফ্যালোপিয়ান টিউবটা দুম করে ধরে নাই, ফ্যালোপিয়ান টিউবের সাথে ওভারির কোনো ডাইরেক্ট কানেকশন নেই। ইট ইজ দ্য কেমোট্রাকটিভ ফেনোমেনা, ইট ইজ দ্য ম্যাগনেটিক ফেনোমেনা, ইট ইজ দ্য রিয়াক্টরি ফেনোমেনা। ও গপ করে ডিমটা ধরে নিচ্ছে, অ্যান্ড ডিম বেরোলো বাই দ্য কনজয়েন্ট অ্যাকশন অফ দ্য এফএসএইচ অ্যান্ড এলএস। তাহলে আমি সংক্ষেপে কী বুঝালাম, আমি আজকের আলোচনা কী করতে চাইছি, সার্কোটস হোমিওপ্যাথিক মেটিমেডিকার আমাদের গ্রাম থেকে যে ওষুধগুলো তৈরি হয় কিন্তু একটু ভূমিকা না দিলে অনেক ছেলেরা বলে আমাদের পড়ানো হয়নি, আমরা জানি না, আমরা বুঝিনি, কলেজ জীবনে ফাঁকি দিয়েছি। তা একটু আমি টাচ করে দিলাম এই হরমোনগুলোর উপরেই আমাদের সার্কোটস ওষুধ, পিটিউটারিন পড়ব, ইনসুলিন পড়ব। তাই আমি একটু আইডিয়া দিলাম যে পিটিউটারি গ্রাম, ওকে বলা হয় ব্যান্ড মাস্টার, ওর আরেক গ্রাম হচ্ছে ব্যান্ড মাস্টার। কেন ব্যান্ড মাস্টার? যখন তোমরা দেখবে মিউজিক হয়, গান বাজনা চলে, চোদ্দ জন লোক চোদ্দ রকম বাজনা দিচ্ছে, একজন আছে ব্যান্ড মাস্টার, ও নিজে বাজাচ্ছে না, ও সবাইকে বলছে তুমি থামো, এদিকে বলছে জোরসে লাগাও, ইট ইজ দ্য ব্যান্ড মাস্টার অফ দ্য এন্ডোক্রিন গ্ল্যান্ডস। তো ও গ্রোথের জন্য একটা হরমোন দিচ্ছে, গ্রোথ হরমোন। ওই থাইরয়েডকে স্টিমুলেট করার জন্য একজনকে ছাড়ছে, থাইরয়েড স্টিমুলেটিং হরমোন। ও অ্যাড্রিনাল গ্ল্যান্ডকে স্টিমুলেট করার জন্য ছাড়ছে, অ্যাড্রিনোকর্টিকোট্রপিক হরমোন। ও টেস্টিসকে উজ্জীবিত করার জন্য ছাড়ছে, ইন্টারস্টিশিয়াল সেল স্টিমুলেটিং হরমোন। ও ওভারি ডিমকে বড় করার জন্য ছাড়ছে, ফলিকল স্টিমুলেটিং হরমোন। ও ডিম যখন ফলিকল স্টিমুলেটিং হরমোন একা বের করতে পারছে না, আরেকজনকে পাঠাচ্ছে এলএইচ লিউটিনাইজিং হরমোন। সো দিজ আর দ্য হরমোনস অফ দ্য অ্যাঙ্কিটার পিটুইটারি। ওর পিছনে আরেকটা গ্ল্যান্ড আছে পোস্টিরিয়র পিটুইটারি, ওর পাশে ভাই, ওরও সিক্রেশন আছে। ও প্রস্রাব কন্ট্রোল করার হরমোন, প্রস্রাব যাদের লোক কনস্ট্যান্ট প্রস্রাব না করে, প্রস্রাবের বেগ সবসময় না ভাই, ব্লাডারকে কন্ট্রোল করো, কিডনিকে কন্ট্রোল করো, তার নাম হচ্ছে অ্যান্টি ডায়রিউটিক হরমোন, এডিএস। সো পোস্টিরিয়র পিটুইটারি থেকে বেরোয় এডিএস অ্যান্টি ডায়রিউটিক হরমোন। অক্সিটোসিন বলে একটা হরমোন বেরোয়, ইট অ্যাক্টস অন দ্য প্লেইন মাসেলস অফ দ্য ইউটেরাস। ডেলিভারির সময় ওই অক্সিটোসিন হরমোন ঠিক মতো না বেরোতে পারলে ইউটেরাসের কন্ট্রাকশন হয় না। সো অক্সিটোসিন, আরও আছে ভেসোপ্রেসিন, মেলানোসাইড স্টিমুলেটিং হরমোন, স্কিনের লেয়ারের উপরে যে কাজ করে। স্কিন হ্যাজ টু লেয়ার্স, এপিডার্মিস অ্যান্ড ডার্মিস, অ্যান্ড এপিডার্মিস হ্যাজ ফার্দার ফোর লেয়ার্স, স্ট্রেটাম কর্নিয়াম, স্ট্রেটাম লিউসিডাম, স্ট্রেটাম গ্যানুলোসাম অ্যান্ড রেটি মিউকোসাম। এই চারটে লেয়ার, এর ভিতরে থার্ড লেয়ারে আছে রেটি মিউকোসাম, ওখানে স্টিমুলেট করে। ওখানে মেলানিন বলে এক ধরনের কেমিক্যাল থাকে, সিগ্রেশন থাকে, ওইটা বেশি বেরোলে কালো হয়, না বেরোলে স্মৃতি রোগ হয়, নিউকোডারমা। তো এই যে হরমোনগুলো বেরোচ্ছে, এবার আমরা আজকে দুটি হরমোন নেব, পিটুইটারি। পিটুইটারি টোটাল পিটুইটারিকে এক্সট্রাক্ট করে ওষুধ বানানো হয়েছে, তার নাম পিটুইটারি। আর থাইরয়েড গ্ল্যান্ড এক্সট্রাক্ট করে ওষুধ বানানো হয়েছে, তবে মানুষের থাইরয়েড দিয়ে বানায়নি, ভেড়ার থাইরয়েড দিয়ে বানানো হয়েছে থাইরয়েড গ্ল্যান্ড। সেই থাইরয়েড নাম আজ আমরা আলোচনা করব, মেন মেন সিমটমস থাইরয়েডের কী আছে, যাতে তোমরা ঠিক মতো প্র্যাকটিস করতে পারো, যারা জানতে পারো। যারা বারবারই বলো যে কলেজে সমস্ত হয়নি, ক্লাস হয়নি, পড়ানো হয়নি, তাদের এই সার্কোটসগুলো আমি গুছিয়ে ভালোভাবে দিচ্ছি। আমি আজকে একটা পোস্ট ছেড়েছি বিকেলবেলা, আমি দেখি যে কী করে পড়াশোনা হবে, অযোগ্য ক্যান্ডিডেটদের ঢুকাচ্ছে সব টাকা নিয়ে কলেজগুলোতে, মার্কশল বানান করছে এমএআরকে, আমাদের ক্যালকাটা হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ, এশিয়ার ওল্ডেস্ট কলেজ, কোনো গুরুত্ব নেই। একটা শিক্ষা প্রতিষ্ঠান, সেখানে যদি 15-20 লাখ টাকা নিয়ে অযোগ্য ক্যান্ডিডেট ঢুকায়, পড়াতে জানে না, ছেলেরা ক্লাস করে না, হোমিওপ্যাথির প্রতি ইন্টারেস্ট হারিয়ে ফেলছে,
বউ ছেলে বলছে আমি বন্ধ করে দিয়েছি, তার পরের বছর আবার নিট পরীক্ষা দেবো, আমার শুনে কষ্ট লাগে। সো বাংলাদেশের হোমিওপ্যাথিক কলেজগুলোর পরিকাঠামো ঠিক করার জন্য আমি একটা প্রপোজাল দিয়েছি সেখানকার ডাইরেক্টর হিসেবে। হি ইজ ভেরি জেন্টেলম্যান, আমি খবর পেয়েছি অনেকের কাছে, কিন্তু এই যে আমি একটা বলি সেটাকে মিসগাইড করে কিছু লোক, অসভ্য লোক, তারা এই সময় তারা যে ফ্ল্যাটাররা মানুষকে কাজ করতে দেয় না, উনি খুব কাজের মানুষ আমি খবর পেয়েছি, কিন্তু ফ্ল্যাটারের দল এই জন্য কি হবে, উনি এত ভালো নরম মানুষ কাজ করার কোন স্কোপ পায়, স্ট্রিক হতে হবে, মিলিটারি কমান্ড হতে হবে, ইট শুড বি ডান, ইট শুড। আমি ওনাকে পরে আবার যোগাযোগ হলে বলবো, স্যার আপনি স্ট্রিক হবেন, নরম মনে হলে হবে না, একদম স্ট্রিক্টলি আপনি করুন। সো তা নাহলে পড়াশোনা মান উন্নত হবে, ঠিক আছে, যে পড়াতে যায় না বের করে দিন, ও তো ভালো ভালো ছেলে বিএসএমএস বাংলাদেশেই বেরোচ্ছে ঢাকা থেকে গভর্নমেন্ট কলেজ থেকে, তাদেরকে অ্যাপয়েন্টমেন্ট দিন, শিক্ষায় উন্নতি করুন, আপনার নাম থাকবে, সোনার অক্ষরে লেখা থাকবে, স্যার আমি বলবো না কি আবার পরে। আমি একটা আমাদের দেশের পোস্ট দিয়েছি, গভর্নমেন্টের এপেক্স কমিটি আছে, এই যে জিনিসটা নিয়ে কদিন ধরে জলঘোলা করছে বাংলাদেশের কিছু ডাক্তার, চিন্তা করো এপেক্স কমিটি বলে একটা কমিটি কোনো প্রয়োজন আছে? অ্যাডভাইসার টু দ্য গভর্নমেন্ট, হোমিওপ্যাথিক অ্যাডভাইসার, আরে কি অ্যাডভাইস করবে আলাদা, তাহলে আবার এপেক্স কমিটি কি, 2 লাখ টাকা করে বেতন, রিটায়ার করবে কদিন পরে তারপর পেনশন পাবে। আমি পোস্ট দিলাম যে এরকম কিছু লোক এই শিক্ষাগুলো কোনো নেই, ওমা দুম করে পোস্ট দিল, আপনি আমাদের দেশকে বলছেন, আমার ডাইরেক্টরকে বলছেন, কি আশ্চর্য ব্যাপার, মানে গা বা দিয়ে পায়ে পা দিয়ে ঝগড়া করা। তো সেই যে বিজনেস মাইন্ডেড, সে একটা কলেজের প্রভাষক, সে কলেজের বিজ্ঞাপন দিচ্ছে, প্রভাষক কলেজের বিজ্ঞাপন দেবে কেন, কলেজের বিজ্ঞাপন অ্যাডমিশনের বিজ্ঞাপন পেপারে হবে, হেয়ার বাই ইনভাইটেড ফর দ্য অ্যাপ্লিকেন্টস ফর স্টাডি অফ বিএসএমএস কোচিং, নিজেরা বিজনেস মাইন্ডে নিয়েছে, আর মানুষটাকে ভালো মানুষটাকে কাজ করতে দিচ্ছে না। জেন্টেলম্যান সোভারম্যান কাজ করে কোন, এরা কাজ করতে দিচ্ছে না, তোষামতকারীদের ফ্ল্যাটাররা, স্যার এই হবে হবে বুঝিয়ে বুঝিয়ে বুঝুন বাজিয়ে দিয়ে দিচ্ছে। আমি শুনতে যারা বাংলাদেশের যারা আছে সবাইকে অনুরোধ করছি, এখন যে বোর্ড ডাইরেক্টর আছে আমি শুনেছি অনেকের কাছে, ইজ এ ভেরি জেন্টেলম্যান, খুব কাজের মানুষ, অনেকে 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 অনেক নামে অনেকে অপবাদ দেয়, কিন্তু না আমি ভিতরে খবর পেয়েছি, সেলফ সাফিসিয়েন্ট ফাইন্যান্সিয়াল ম্যান, ওনার কিছু টাকা পয়সা দরকার, এরা এই সমস্ত নাটক করে বেড়াচ্ছে মানুষটার নামে। তো থাইরয়েড নাম, চিলি পেশেন্ট, থাইরয়েড নাম ইজ ভেরি চিলি, খুব শীত বেশি, নাম্বার ওয়ান থাইরয়েডিনাম দিলে আমাকে প্রেসক্রিপশন করতে হয়, কি কি সিমটম এর পাবো, অ্যান্ড দিস সার্কোটস আর ভেরি ইম্পর্টেন্ট টু কিওর এ পেশেন্ট। তো থাইরয়েড আপনি প্রেসক্রিপশনগুলো সবাই করতে পারে না, এগুলো জানে না, এখন কোনো বইয়ে গুছিয়ে লেখা না, থাইরয়েডিনাম ইজ এ ভেরি চিলি পেশেন্ট, হিপারসালফার, ব্যারেটে কার, ক্যালকেরিয়া কার, সরিনাম, সাইলিশিয়া, চিলি শীত বেশি। সো মনে রাখতে হবে আমাদের থাইরয়েড নামে যে চিলি পেশেন্ট, শীত বেশি, লাইক সরিনাম, সাইলিশিয়া, ক্যালকেরিয়া কাপ, হিপার সালফার, এ হুই ইজ দ্য মোস্ট স্ট্রংগেস্ট চিলি, সব থেকে শীত বেশি কার, হিপার সালফার, কেন একটাই লাইন, বোথ মেন্টালি অ্যান্ড ফিজিক্যালি, মেন্টালি চিলি আবার কিরকম জিনিস, মনের ভয় আতঙ্ক, শীত ঠান্ডা লেগে যাবে আমার, এই জানলা তো বন্ধ আছে ওই ঘরে, ওই ঘরে ফাঁক দিয়ে ঢুকবে, ওই ফোকরটা বন্ধ করো, মেন্টালি চিলি, সো দ্য চিলিয়েস্ট, সব থেকে বেশি চিলি, হিপার সালফার, সো আওয়ার থাইরয়েড গ্রাম ইজ অলসো ভেরি চিলি পেশেন্ট, থিন বিল্ট, রোগা পাটকা চেহারা, কিন্তু তার মানে এই নয় যে মোটা লোকদের দেওয়া যাবে না, ল্যাক্টোরামিউট,
ক্যালকেরিয়া ফস, টিউবার কোলিনাম, সালফার, ফসফরাস, থিন বিল্ড, হ্যান্ডসাম লুকিং, নট ওবেস, নট মোটা লাইক ক্যাপসিকাম, লাইক গ্রাফাইটিস, লাইক ক্যালকেরিয়া কার, থুজা, দে আর ওবেস, ফ্যাটি, থুজা থাপ 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 করে ব্যাঙের মতো হাঁটছে, স্লো অ্যান্ড স্ল্যাগিস। সো থাইরয়েডিনাম ইজ অলসো স্লো অ্যান্ড স্ল্যাগিস লাইক ব্যারেট কাপ, ব্যারেট কাপ, থুজা, সাইলিশিয়া স্লো, সালফার, ফসফরাস, টিউবার ক্লিনাম, লাইকোপোডিয়াম কুইক 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 পারসেপশন। এই রোল নাম্বার 20 রোল কল হচ্ছে করে, রোল নাম্বার 120 থুজা থাইরয়েডিনাম, 120 ইটস 121 পেজেন্টস স্লো সালফার টিউবার ক্লিনাম হলে, এই রোল নাম্বার 120 ইয়েস স্যার, রোল নাম্বার 123 প্রেজেন্ট স্যার, রোল নাম্বার 124 আই অ্যাম স্যার। সো কুইক ইন পারসেপশন সালফার, সো দেখে দেখে যে আমাদের রোগী অনেক সময় রোগী চিনি, কুইক ইন পারসেপশন সালফার টিউবার ক্লিনাম, লাইকোপোডিয়াম, লাইকোপোডিয়াম ফিজিক্যালি উইক বাট মেন্টালি সার্ভ প্রিকশনস। সো থাইরয়েডিনাম ইজ স্লো, পাপিনেস অব দ্য ফেস, মুখটা একটু ফোলা ফোলা থাকে, থাইরয়েডিনাম পাপিনেস অব দ্য ফেস, মুখটা ফোলা ফোলা। এই পাপিনেস অব দ্য আপার আইলিড, উপরের দিকে ফোলা ফোলা ক্যালিকা, পাপিনেস অব দ্য আপ লোয়ার আইলিড, নিচের দিকে ফোলা ফোলা এপিসমাইল, পাপিনেস অব দ্য হোল আপার অ্যান্ড লোয়ার দি আই অ্যাজ এ হোল ফসফরাস। সো পাপিনেস অব দ্য ফেস, মুখটা ফোলা ফোলা, আর সেন্সেশন যদি হয় আমার মুখটা ফুলে গেছে, আমার হাতটা ফুলে গেছে, সেন্সেশন অফ পাফিনেস প্লাটিনা অনুভূতি, আর্জেন্টাম নাইটিকাম হেড সেন্সেশন অফ এনলার্জমেন্ট, ক্যানাবিস ইন্ডিকা ইজ অ্যানাদার ড্রাগ সেন্সেশন অফ এনলার্জমেন্ট। সো অ্যান্ড দ্য স্মলার সেন্সেশন প্লাটিনা সালফার। সো চিলি পেশেন্ট, থিন বিল্ড, রোগাপাটকা চেহারা, পাপিনেস অব দ্য ফেস, এ ভেরি ইম্পর্টেন্ট মেডিসিন ফর ভমিটিং ডিউরিং প্রেগনেন্সি। আমরা ফসফরাস ইউজ করি, আমরা অ্যাপোমরফিয়া ইউজ করি, আমরা ইপিকা ইউজ করি, বাট বি রিমেম্বার মাই ফ্রেন্ডস, টেক ইট ফর গ্রান্টেড ফর টু মি, থাইরয়েডিনাম অ্যান্ড ল্যাক ভ্যাক ডিফ্লোরেটাম আর টু মেডিসিনস, হোয়েন অল অ্যালোপ্যাথিক মেডিসিনস ফেল ইট উইল গিভ ইমেন্স বেনিফিট। সো ভমিটিং ডিউরিং প্রেগনেন্সি, রোগাপটকা চেহারা যদি হয়, শীত কাতরে হয়, প্লিজ থিঙ্ক অফ থাইরয়েডিনাম হোয়েন দ্য ওয়েল সিলেক্টেড রেমেডি ফেলস। অ্যান্ড দ্য পেশেন্ট জেনারেলি সাফার্স ফ্রম ডায়রিয়া, ডাইরিক ইন নেচার, সাম মেডিসিন ইন আওয়ার মেটামেডিকা ডাইরিক লুজ স্টুলের টেন্ডেন্সি থাকে, নাইট্রিক অ্যাসিড নেভার ফর্ম সলিড স্টুল, নাইট্রিক অ্যাসিড সিপিআর ডাইরিক ইন টেন্ডেন্সি, ডাইরিক ইন টেন্ডেন্সি। সো আওয়ার থাইরয়েডিনাম ইজ জেনারেলি ডাইরিক ইন টেন্ডেন্সি, আর্জেন্টাম নাইটিকাম, আর্জেন্টাম নাইটিকাম চায়না পালসেটিলা এমন কার ববিষ্ঠা ভিরেট্রাম অ্যালবাম থুজা ডাইরিক ইন টেন্ডেন্সি। সো আওয়ার থাইরয়েডিনাম টু নাইট্রিক অ্যাসিড খুব সলিড স্টুল কখনোই করে না,
ডায়রিয়া আফটার টেকিং মিল্ক নাইট্রিক অ্যাসিড নেট্রেমকা সিপিয়া দুধ সহ্য হয় না তাই ডায়রিয়া হয় ডায়রিয়া ডিউরিং মেনস্ট্রুয়েশন এমন কার বহিষ্ঠা ভিটামিন বাম পালছে কিনা এই ডায়রিয়া ফ্রম টেকিং এক্সেস কোয়ান্টিটি অফ ওয়াটার গরমকালে পিপাসা পাচ্ছে প্রচুর জল খাচ্ছে ইলাটেরিয়াম ডায়রিয়া ওনলি অর ইউজুয়ালি অ্যাট নাইট চাই না পালছে কিনা ডায়রিয়া নেভার উইকেন্ডস দ্য পেশেন্ট প্রচুর ডায়রিয়া হচ্ছে পাতলা পায়খানা হচ্ছে কিন্তু উইক হয় না ফসফরিক অ্যাসিড সো ইউ শুড ডিফারেন্সিয়েট সো নশিয়া অ্যান্ড ভমিটিং ইজ ওয়ান অফ দ্য প্রাইম সিমটম অফ থাইরয়েড সিমটমস অ্যাগ্রাভেটস ডিউরিং মেনস্ট্রুয়েশন নশিয়ান ভমিটিং হতে পারে উইকনেস হতে পারে ডায়রিয়া হতে পারে ইভেন মেন্টাল ডিজর্ডার্স মেন্টাল আনস্টেবিলিটি অ্যাগ্রাভেটস ডিউরিং মেনস্ট্রেশন মেনস্ট্রেশন ডিউরিং অ্যাগ্রাভেটস থাইরয়েড নাম Profound weakness during menstruation, alumina, coculus and carbonules. Even the patient cannot talk. Rogi kotha porjonto bolte pare na. Carbonules. Menstruation shomoy sob koshto bare simisipura. Jar arek naam holo ectiaresimosa. Sob koshto bere jay. Ar sob koshto kome jay. ল্যাকেসিস অ্যান্ড জিঙ্ক মেটাল কাম অলওয়েজ ফিল বেটার ডিউরিং মেনস্ট্রুয়েশন হেডেক হচ্ছিল মেনস্ট্রুয়েশন হয়ে গেল কমে গেল পেট ব্যথা আরম্ভ হয়েছিল মারাত্মক মোর দ্য ফ্লো লেস দ্য পেইন ল্যাকেসিস সো ল্যাকেসিস অ্যান্ড জিঙ্ক মেটাল কাম আর টু ইম্পর্টেন্ট অ্যামিনোরিয়া থাইরয়েডিনাম ইজ অলসো অ্যান্ড ভেরি ইম্পর্টেন্ট মেডিসিন ফর অ্যামিনোরিয়া Dr. S.K. Bose, one of the renowned physicians of Kolkata, বহু পুরানো ডাক্তার ওনার একটা বই আছে নজুলস অ্যান্ড সার্কোস তাতে উনি বলেছেন এই ধরনের অ্যামিনোরিয়াতে ইউজ থ্রি এক্সপোটেন্সি এবং ডক্টর বোস বলছেন আই নো অফ নো বেটার রেমেডি এর থেকে ভালো ওষুধ আমি ভাবতে পারি না দেন থাইরয়েডিনাম বাট দ্য পোটেন্সি ইজ নট বি অ্যাবভ থ্রি এক্সট্রাইট্রেশন ট্রাইট্রেশনের বেশি হবে না সো অ্যামিনোরিয়া মাসিক বন্ধ হয়ে আছে এইসব শব্দগুলো বাংলায় বেশি করে দেয় না বাংলাদেশের ছেলেরা খালি বাংলা বাংলা করে কতগুলো শব্দ বাংলা করা খুব মুশকিল অ্যামিনোরিয়া মিন্স অ্যাবসেন্ট অফ মেনস্ট্রুয়েশন মেনো মিন্স মেনস্ট্রুয়েশন রিয়া মিন্স ডিসচার্জ ইয়া মিন্স অ্যাবসেন্ট অ্যাবসেন্ট অফ মেনস্ট্রুয়েশন ডিসমেনোরিয়া পেনফুল মেনস্ট্রুয়েশন অলিগোমেনোরিয়া স্ক্যান্টি মেনস্ট্রুয়েশন ভেরি স্ক্যান্টি কম হয় মাসিক একদিন দুদিন কয়েক ঘন্টা ইউপ্রেশিয়া ইজ দ্য রেমেডি ভেরি স্ক্যান্টি মেনস্ট্রুয়েশন সো থাইরয়েডিনাম এ গুড মেডিসিন ফর অ্যামিনোরিয়া বহু মেয়েদের অ্যামিনোরিয়া মাসের পর মাস পিরিয়ড বন্ধ আছে ইন আওয়ার কান্ট্রি ইন ভারত বাংলাদেশ ইউ মে প্রেসক্রাইব টিউবারকুলিনাম 201 or 202 অ্যান্ড সি দ্য ম্যাজিক প্রোভাইডেড দ্য সিমটমস আর এমাসিয়েশন শুকিয়ে যাচ্ছে খাই দাই ভালো কিন্তু শরীরে ইম্প্রুভমেন্ট নেই ক্যাচেস কোল্ড ভেরি ইজিলি সহজে সর্দি কাশি লাগে
সেনসিটিভ টু মিউজিক, গান বাজনা ভালোবাসে না, দু চারটে সিমটম পেলে কি একটি সিমটম পেলে কি কোনো সিমটমই না পেলে যদি ওয়েল সিলেক্টেড রেমেডি ডাজেন্ট অ্যাক্ট, কাজ না করে, প্লিজ প্রেসক্রাইব টিউবারকুলিনাম। কেন আন্দাজে কেন দেবো? দের ইজ এ লজিক বিহাইন্ড ইট, এর পিছনে লজিক আছে। কি সেই লজিক? মেনি ফিমেলস ইন আওয়ার কান্ট্রি আর সাফার ফ্রম টিউবারকুলাস এন্ডোমেট্রাইটিস, টিবি, জরায়ুর মধ্যে টিবি হতে পারে। একটু সিমটম থাকবে, খিদে কম, চেহারা খারাপ, সর্দি কাশি লাগে, রাত্রের দিকে জ্বর ভাব থাকে। সো ইন অ্যামিনোরিয়া, কোনো বইয়ে গুছিয়ে এভাবে লেখা নেই, টিউবারকুলিনাম অ্যামিনোরিয়া দেওয়া আছে, কিন্তু প্র্যাকটিক্যাল পয়েন্ট অফ ভিউ আই এম টেলিং ইউ বোল্ড স্ট্রংলি অ্যান্ড কনফিডেন্টলি দ্য টিউবারকুলিনাম ইজ দ্য চয়েস অফ ড্রাগ ফর দ্য অ্যামিনোরিয়া প্রোভাইডেড দ্য লেডি হ্যাজ বিন সাফারিং ফ্রম টিউবারকুলার এন্ডোমেট্রাইটিস। সো থাইরয়েডিনাম ইজ অলসো ভেরি ইম্পর্টেন্ট ফর অ্যামিনোরিয়া। ইট ক্যান প্রিভেন্টস দি আর্লি টেন্ডেন্সি অফ অ্যাবর্শন, যাতে বারবার বাচ্চা নষ্ট হয়ে যাচ্ছে, আর্লি টেন্ডেন্সি সবাই না, থ্রি মান্থস, সিকিলিকট, এপিসমেল, হোয়ার দেয়ার ইজ ফ্যামিলি হিস্ট্রি অফ সিপিডিসিস, সিপিলাইনাম, ইটসেট্রা থাকলে আমরা সবাই না অবাক থাকি। মেট্রোরেজিয়া, মেহেদী রাসেল লিখছে, স্যার এক্সপ্লেইন মেট্রোরেজিয়া। দেয়ার আর আদার টু টার্মস ইন রিলেটেড টু মেনস্ট্রেশন, ওয়ান ইজ মেট্রোরেজিয়া, অ্যানাদার ইজ মেনোরেজিয়া। আমি তিনটি আগেই বলেছি, অ্যামেনোরিয়া পিরিয়ড বন্ধ আছে, অলিগোমেনোরিয়া পিরিয়ড কম হয়, অলিগো মিনস কম, অলিগো ইউরিয়া প্রস্রাব কম হচ্ছে। আরেকটা বলেছি ডিসমেনোরিয়া, DYS, ডিস মানে পেনফুল, পেনফুল মেনস্ট্রেশন, ডিসমেনোরিয়া। আর দুটো শব্দ তুল্য রাসেল, মেহেদি রাসেল, মেট্রোরেজিয়া অ্যান্ড মেনোরেজিয়া। জহর আক্তার ঝর্ণা লিখছে, সাত মাসের বাচ্চা নষ্ট হলে সেটাকে অ্যাবর্শন বলে না, এগুলোকে বলা হয় মিসক্যারেজ। একই কারণ হতে পারে, অন্য অনেক কারণ হতে পারে। এই সাত মাসে সাধারণত হয় প্রি এক্লাম্পিক টক্সিমিয়া, তার হাইপারটেনশন ছিল কিংবা ডায়াবেটিস ছিল, ভিতরে টক্সিসিটি হয়ে গেছিল, প্রপার ট্রিটমেন্ট হয়নি, ম্যানেজমেন্ট হয়নি। সো মেনো মিনস মেনস্ট্রেশন, আমরা এটা জেনেছি, অ্যাবসেন্ট অফ মেনস্ট্রেশন, দ্যাট ইজ অ্যামেনোরিয়া। সো মেনোরেজিয়া, রেজিয়া মিনস ডিসচার্জ, হেমারেজ, রেস, ডবল আর, এইচ জি, রেস মানে ডিসচার্জ, হেমারেজ। সো মেনোরেজিয়া মেনস্ট্রেশনের ডিসচার্জ যখন প্রচুর পরিমাণে হচ্ছে, এক্সেসিভ কোয়ান্টিটি অফ মেনস্ট্রেশন, দ্যাট ইজ মেনোরেজিয়া। মেনো ইন এক্সেস, মেনোরেজিয়া। তাহলে মেট্রোরেজিয়া, মেট্রো মানে মাঝখানে, মেট্রোপলিটন সিটি, শহরের মাঝখানে সিটি, মেট্রোপলিটন কলেজ, শহরের মাঝখানে একটা ভালো কলেজ। সো ইন বিটুইন দ্য টু সাইকেলস, ইন বিটুইন দি টু মেনস্ট্রুয়াল মান্থস, অনিয়মিত যখন তখন ব্লিডিং হচ্ছে, হুইচ ডাজেন্ট ফলো দ্য নর্মাল রুলস, হুইচ ডাজ নট ফলো দ্য নর্মাল রেগুলেশন, হুইচ ডাজ নট ফলো দি নর্মাল সিস্টেম অফ দ্য বডি, হুইচ ডাজ নট ফলো দি নর্মাল ফিজিওলজি অফ দ্য বডি, দ্যাট ইজ মেট্রোরেজিয়া। মেট্রো রেল, শহরের মাঝখান দিয়ে চলছে, মাঝখানে, দুই মাসিকের মাঝখানে, দ্যাট ইজ মেট্রোরেজিয়া। সো মেট্রোরেজিয়া মিনস ইন ওয়ান ওয়ার্ড ইরেগুলার মিনিস্ট্রেশন বিটুইন দ্য টু সাইকেলস। দেখতে মাসিক তো হয়ে গেছিল, আবার আরম্ভ হলো দশ দিনের মাথায়, আবার একটু হলো, আবার পনেরো দিনের মাথায় একটু, ইরেগুলার মিনিস্ট্রেশন থ্রু আউট দ্য হোল মান্থ ইজ মেট্রোরেজিয়া। মাসিকের সময় নর্মালি হচ্ছে, একবারই, সারা মাসে আর ডিস্টার্ব হচ্ছে না, টাইমে হচ্ছে, কিন্তু প্রচুর পরিমাণে প্রোট্রাক্টেড, খুব বেশি, পাঁচ দিন সাত দিন ধরে, মেনোরেজিয়া। এই মেনোরেজিয়া যখন খুব বেশি পরিমাণে হয়, কোনো ওষুধে কন্ট্রোল করতে পারছে না, ওয়ান অফ দ্য ভেরি ইম্পর্টেন্ট প্যালিয়েটিভ মেডিসিন ইজ এরিজেরন মাদার, এরিজেরন, টক টক ব্রাইট রেড ব্লাড কাশিং আউট, বেরোচ্ছে, বেলেডোনা, গরম,
एक बार शुद्ध जिज्ञासा करते हैं खूब गरम फिलिंग है अपना पैसेजे बेलोडोना इज भेरि अंडरफुल मेडिसिन एरिजेनल अल्टरनेट मान्स एग्रावेट सेट अ पिक्यूलियर सिम्टम डॉक्टर शंकरन डॉक्टर पी शंकरन ऑफ मुंबई इन ए ब्रुसार उन्नी लिखे एक पिक्यूलियर एरकम एक्सेसिव मेनस्ट्रेशन मेट्रोरेजिया उन्नी सारे मेनोरेजिया सारे अल्टरनेट मान्स एग्रावेट आम गाछ जेमन एक बछर है आरेक बछर है ना सेरकम एक मासे बेशी ब्रिडिंग परेर मासे ब्रिडिंग नहीं नर्माल तारपरेर मासे गिये आबार बाड़छे तीन मासे सबाइना भालो काज करे अशी बंगल लिखछे बोका बोका प्रश्न सिमटम ना होले कोनो ओषुधई काज करबे ना सबाइना सिमटम थाकते हबे तोमादेर एई जिनिस आमि बारबार जेटा शेखाते चाइछि ट्रीट द पेशेंट नट द डिजिज इन द होलिस्टिक ओये इन द सिमटोमेटिक ओये इन द टोटालिटी ओये इन द टोटालिटी कन्सेपशन आमार सबाइना सिमटम ना थाकले आमि केनो देबो गान बाजना भालोबासे ना sad morose melancholia indifferent history of bleeding sabaina partly fluid partly clotted boro boro chap chap thake bright red blood growth tar shorir 3 masher madhye madhye aborshona hoy she gan bajna bhalobashena ebong pain sabaina pain hoy pain ta ki rokom from sacrum to pubis pichon theke samner dike ashe সবাইবা সামনে থেকে পিছনের দিকে ব্যথা চলে যায় পিউবিস এই পেইন ফ্রম সাইড টু সাইড সিমিসকিউবা তো মেনস্ট্রুয়াল পেইন পেইন ইন দ্য ইউটেরাস ফ্রম ফ্রন্ট টু ব্যাক সিপিয়া ফ্রম ব্যাক টু ফ্রন্ট সবাইনা ফ্রম সাইড টু সাইড সিমিসকিউবা কি বলছিলাম মাঝখানে এটা দেখে আবার ভুলে গেলাম সো থাইরয়েড নাম One of the important medicine, thyroid now. So, not only lean and thin, general makeup of the body, physical makeup of the body, but there may be progressive emaciation, din din shukiye jete thake. In spite of oil food, in spite of nourishing food, in spite of food skin quality and quantity, শরীর খারাপ হয়ে যাচ্ছে শুকিয়ে যাচ্ছে ব্রোটিনাম আর্জেন্টাম নাইট্রিকাম নেট্রামিউল সানিকিউলা আয়োডাম টিউবারকুলিনাম ক্যালকেরিয়া কার্ব ক্যালকেরিয়া কার্ব মানে সবসময় মোটা নয় ক্যালকেরিয়া কার্ব অনেক সময় খাই দায় শুকিয়ে যায় সো খাই দায় শুকিয়ে যায় এই কটা ওষুধ মনে রাখতে হবে ব্রোটিনাম আর্জেন্টাম নাইট্রিকাম আয়োডাম সানিকিউলা Natremur, tuberculinum, and thyroidinum too. Khai dai, shukiye dai. Silesia also. Silesia te bola ache, it is not due to food is lacking in quality or quantity, but it is the system which cannot digest, which cannot assimilate, which cannot metabolize. Shorire kaaje lagate pare na, silesia. So, physical makeup, lean, thin, emaciated, ওই একই লেভেলে থাকতে পারে কিংবা দিন দিন খারাপ হতে পারে অ্যামিনোরিয়াতে বেশিরভাগ ভোগে প্রায় পিরিয়ড বন্ধ হয়ে যায় চিড়ি পেশেন্ট নসিয়া অ্যান্ড ভমিটিং টেন্ডেন্সি থাইরয়েড নাম সো It is also an important. I mean, at post this lam kadin age, alpo kothay bolechilam. Ajke jeitu class e details porachhi. So, low blood pressure. It is an important medicine for hypotension. Low blood pressure. Thyroidinam acts better in low blood pressure. লো ব্লাড প্রেসারে সাধারণত খাওয়া দাওয়া করতে হয় কিন্তু নেট্রামিউর থাইরয়েড নাম ইফ সিমটম করেসপন্ড দিজ আর দ্য অলসো ভেরি টু ইম্পর্টেন্ট মেডিসিন সো থাইরয়েড নাম ইজ এ ভেরি ভেরি ইম্পর্টেন্ট ইন মেন্টাল সিমটমস হুইমজিক্যাল মুড ভেরি হুইমজিক্যাল মুড ক্যাপ্রিসিয়াসনেস ওয়ান্স দিজ আর দ্যাট But when given, when offered,
it petulantly rejects. Philebal, Sina, and Chamomilla are the two important medicines. Demands things, children, especially children. So, it petulantly rejects Chamomilla, Sina, thyroid now. Kane's repertory, Pabe. Anger, page number 2, Kane's repertory, that's it. Petulantly rejects. And the rubric whimsical, most important two drugs are Sina and Chamomilla. So, it is a very important medicine for low blood pressure. আমি ডক্টর এস কে বোসের বই দেখছিলাম, দেখ আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে উনি লিখেছেন। আমি সামনেই রেখেছি, লো ব্লাড প্রেশার ক্যাপিটালে। সো ইট ইজ এ ভেরি ইম্পর্টেন্ট মেডিসিন অলসো লো ব্লাড প্রেশার। আর যে নথরের বই দেখাচ্ছি আমি, যেটা একটু আগেই বলছিলাম, দেখো ভমিটিং অফ প্রেগনেন্সি, আমি বইগুলো দেখিয়ে দিই, আমি তো বানিয়ে কিছু বলি না, আমি নিজে অভিজ্ঞ এবং প্র্যাকটিসে ইউজ করে দেখেছি খুব কাজ। ভমিটিং অ্যান্ড নশিয়া উইথ এনি ডিজিজ, পার্টিকুলারলি হোয়েন ইট ইজ ক্রনিক, ইজ এ কিনোর সিমটম অফ থাইরয়েড নাম। তাহলে এইসব মহাপুরুষদের কথা আমরা পড়বো না, শুনবো না, কোথায় নখ থেকে ওষুধ দিয়েছে, আমার 6 দশকের অভিজ্ঞতা সেইগুলো নিয়ে কিছু গর্ধব চেঁচেমেচি করছে, সিমটম নেই, পরীক্ষা নেই, কিছু নেই, এসব বড় বড় ডাক্তার। উনি বলছেন ভমিটিং অ্যান্ড নশিয়া উইথ এনি ডিজিজ, যে কোনো রোগের সাথে নশিয়া ভমিটিং ইজ এ প্রাইম ইম্পর্টেন্স অফ থাইরয়েড নাম, এ কিনোর সিমটম। সো প্রচুর সিমটম, আমি বলেছিলাম ডায়রিক, দেখো এখানে লেখা আছে, মনে রাখার সুবিধা, ইন ক্রনিক অ্যান্ড অবস্টিনেট ডায়রিয়া অফ আন্ডার নারিশ চিলড্রেন। ইন অ্যামেনোরিয়া, ইনি ছিলেন কলকাতায় আরেকজন নাম করা ডাক্তার, ডাক্তার বারিত বরণ মুখার্জি, সব বই আজকাল পাওয়া যায় না। থাইরয়েড নামে কি বারিত বরণ মুখার্জি কি বলছে, স্যার জগদীশ চন্দ্র বোস বারিত বরণ ছাড়া চিকিৎসা করাতেন না। ইন অ্যামেনোরিয়া, ইন অ্যামেনোরিয়া অফ হাইপার পিটিটারিজম ইন ফিমেলস, আই নো অফ নো বেটার রেমেডি, এর থেকে কোনো ভালো ওষুধ আশা করতে পারি না দেন থাইরয়েড নাম, বাট হিয়ার দ্য পোটেন্সি মাস্ট নট বি অ্যাবাভ 3x টাইট্রেশন। আমার অভিজ্ঞতা আমি বলছি 3x এর উপরে দিও না। সো ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট। ম্যারাসমাস বলেছিলাম, এই দেখো ম্যারাসমাস লেখা আছে, ম্যারাসমাস লো ব্লাড প্রেশার, সো থাইরয়েড নাম, প্রগ্রেসিং এমাসিয়েশন, হ্যাভিং প্রগ্রেসিভ এমাসিয়েশন, ক্রেভিং ফর সুগার অ্যান্ড সুইটস। তো এগুলো মেন মেন সিমটমগুলো আমি জানালাম, এবং বাচ্চে স্ট্যান্ডার্ড বই থেকে আমি বলছি, জানা ছিল আরো আমি দেখিয়ে দিলাম। আমি যতই জানি তবু আমি ছেলে খেলা করি না। আমি ফেসবুকে লেকচার দেওয়ার আগে, 10 জন ডাক্তারকে কিছু বলার আগে, কোনো সেমিনার যাওয়ার আগে একটু হোমওয়ার্ক করে নিই, দেখিনি কোনো ভুল হচ্ছে কিনা, কিছু ভুলে যাচ্ছে কিনা, যা করে নম নম করে ছেলে খেলা আমি করি না। ওই যে ডক্টর বিপুল চৌধুরী, আমি আমার পোস্ট এডিট করেছি কেন তাই আবার বলছি, এটা কোনো পয়েন্ট? আমি আমি যে কোনো 4 লাইনের একটা পোস্ট এডিট করে আমি যদি লিখি, বন্ধুরা আগামীকাল এই সাবজেক্টের উপরে ক্লাস নেব, দিয়ে আমি খেতে চলে গেলাম, আমি ভাবছি লেখার মধ্যে কোনো ভুল হলো কি, আবার দেখি না এইখানে তো এই শব্দটা আরামভাবে দিলে ভালো হতো, আমার তো অপরাধ এটা, এডিট করেছি কেন তাই বলছে। ফেসবুক হ্যাজ গিভেন দ্য অথরিটি পারমিশন রাইট টু এডিট মাই টপিক, আমার টপিক এডিট করার রাইট দিয়েছে, অন্য একটা রাইট দেয়নি, আমি অন্য একজনের পোস্ট দেখতে পারি কিন্তু তারটা এডিট করতে কলম আমাকে দেয়নি, কিন্তু আমারটা আমাকে রাইট দিয়েছে। আমি যদি মনে করি লাইনটা চেঞ্জ করব, আমি যদি মনে করি এই লাইনটা পাল্টে দেবো,
আমি যে কত পোস্ট দিই আর কতবার এডিট করি কারো আইডিয়া নেই। একটা ছোট্ট একটা ওষুধ লিখলাম, থাইরয়েডিনামাইটের নোট দিলাম, খেতে বসে খাওয়ার পরে ঘুম থেকে মাঝরাত্রি উঠে আমি এডিট করে দিই। আরে এটা তো বাদ পড়ে গেল, এইটা তো দিলে ভালো হতো। ব্র্যাকেটে টিউবারকুলিনাম, তো এই যে অ্যামিয়ান্ডিয়া টিউবারকুলিনামটা তো শুতে শুতে বসে বসে আমি ঘুমাতে ঘুমাতে স্বপ্ন দেখতে দেখতে বসে এডিট করি, তারপরে ইভেন্ট দিতে হবে নাকি? এ কি পাগল এসব! এই যে বললাম অ্যামিয়ান্ডিয়া এ ভেরি গুড মেডিসিন, আরে এই তো টিউবারকুলিনাম ভেরি গুড মেডিসিন, ব্র্যাকেটে টিউবারকুলিনামটা দেবো সেটা শিখুক। আমি টয়লেট থেকে অত মনে পড়ে গেলাম, দৌড়ে এসে অন্য কাজ পেলে আগে ব্র্যাকেটে টিউবারকুলিনাম করে লিখে দিই, মানুষের উপকার হোক সেটা শিখ, সেটা এটাই অপরাধ হচ্ছে, এডিট করি কেন অতবার? সো থাইরয়েড না, ক্রনিক ডায়রিয়া, তাহলে আমি জিস্ট করি থাইরয়েড না, ও একটা ওষুধই তো রাত খাবার হয়ে গেল, আর আমি কি করে নেবো? আর আজকে আমার খিদেও পেয়ে গেছে, আমার টিফিন করতে পারিনি, অন্য রোগী এসেছিল বাইরে থেকে ক্রিটিক্যাল রোগী, থাই সন্ধ্যাবেলা টিফিন করতে পারিনি, আমি সরি দুঃখিত, আমি আজকে আর বেশি নিতে পারবো না, থাইরয়েড না থাকবে, টিফিন দিতে যাচ্ছিল, আমি বললাম না টাইম হয়ে গেছে আর পারবো না, ছেলেদেরকে 9:30 থেকে 10:00 বলা হয়েছে। সো আমি জিস্ট করে থাইরয়েডিনাম করে আজকে ছেড়ে দেবো, অন্য সময় আবার নেবো। সো চিলি পেশেন্ট, লিনথিন, এমাসিয়েটেড, দিন দিন চেয়ারে আরো খারাপ হতে পারে, এ গুড মেডিসিন ফর অল কাইন্ডস অফ মিনিস্ট্রাল ডিজঅর্ডার্স, অ্যামিনোরিয়া যদি মাসের পর মাস চলতে থাকে। এই প্রসঙ্গে বলেছিলাম টিউবারকুলিনাম ওষুধটাও খেয়াল রেখো, পালছিটলে যে ভেরি গুড মেডিসিন, হৃষ্টপুষ্ট চেহারা মহিলা, শান্ত ধর্মপরায়ণ স্বভাব, ভদ্র নম্র, পালছিটলে ইজ ভেরি গুড মেডিসিন, গ্রাফাইটিস ইজ ভেরি গুড মেডিসিন, সাইক্লামিন ইজ ভেরি গুড মেডিসিন, ন্যাট্রামিউল ইজ ভেরি গুড মেডিসিন, রোগা পটকা চেহারা সেন্টিমেন্ট বেশি, কথায় কথায় কান্নাকাটি করে, লবণ খায়, তীর্থ খায়, চান করতে ভালোবাসে, রোদ সহ্য হয় না, সর্দি কাশি প্রায় লাগে, ন্যাট্রামিউল সিমটম চাই। ডাক্তারবাবু স্যার মাসিক বন্ধ আছে, কি ওষুধ দেবো? মাথা গরম হয়ে যায় আমার, সিমটম দাও, ক্লু দাও, পয়েন্ট দাও। হোমিওপ্যাথি প্রেসক্রিপশন অলওয়েজ গিভ অ্যান্ড টেক পলিসি, কিছু সিমটম না দিলে কোনো কাজ হতে না, যার জন্য হোমিওপ্যাথি আমেরিকায় শেষ হয়ে যাচ্ছে, যার জন্য আমি দুঃখ প্রকাশ করি যে আমাদের উপমহাদেশে হোমিওপ্যাথিটা নষ্ট না হয়, আমাদের থেকে যেন পাশ্চাত্যে আবার হোমিওপ্যাথি যায় শিখি। একটা কলেজে লেকচারার ঢুকছে, 10,00,000 টাকা দিয়ে সে কিছু পড়াতে পারছে না, পুরানো ঐতিহ্য 1881 সালের কলেজ, ক্যালকাটা হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ, তার ছেলেরা এত মাস্টার থাকতে আমার কাছে ওষুধ দিতে আসে কেন, আমার কাছে শিখতে আসে কেন? হোয়াট কোয়ালিটি ইউ হ্যাভ? আচ্ছা এইসব বলি বলে আবার অনেকে লিখে আমার নাকি খুব অহংকারী উত্তর, প্র্যাকটিক্যাল সত্যি কথাগুলো বলছি তো, নষ্ট না হয় হোমিওপ্যাথি, বেঁচে থাকে জানো, আমাদের সব দেখা উচিত। হোমিওপ্যাথি গিভেন মাস্ট টু আস, হোমিওপ্যাথি আমাদের অনেক দিয়েছে, হোমিওপ্যাথির প্রতি আমাদের কিছু থাকা উচিত। হ্যানিম্যান ঈশ্বর বিশ্বাসী ছিলেন, উনি বারবার বলতেন হি, অর্গানের মধ্যে ক্রনিক ডিজিজে বহু জায়গায় শুধু বলতেন হি, ইফ হি পারমিটস মাই হেলথ। ইনি হোমিওপ্যাথি সম্বন্ধে বলছেন হোমিওপ্যাথি দ্য ডিভাইন আর্ট অফ হিলিং গিফটেড বাই দি গ্রেসিয়াস গড ফর দ্য সাফারিং হিউম্যানিটি, হোমিওপ্যাথি দ্য ডিভাইন আর্ট অফ হিলিং গিফটেড বাই দি গ্রেসিয়াস গড টু দ্য সাফারিং অফ হিউম্যানিটি। আমাদের দেখার দরকার নেই, সবাই শেষ করে দিয়েছে, হ্যাঁ আমরা হোমিওপ্যাথিকে বাঁচিয়ে রাখার চেষ্টা করি, টাকা পয়সা সবারই দরকার, ভদ্রভাবে লাইফ লিড করতে গেলে যেটুকু দরকার, কিন্তু হোমিওপ্যাথিকে বাঁচিয়ে রাখার চেষ্টা করি। আগামী কবে যেন বাংলাদেশ অনলাইন হোমিওপ্যাথিক ফোরামের একটা অনুষ্ঠান হবে, আমি তারিখটা বলে গেছি, ইয়াকুব সাহেব আমাকে ইনভাইট করেছেন একটা লেকচার দেওয়ার জন্য, টপিক এখনো ঠিক হয়নি, সেখানে লেকচার দিতে গেলে অনেকের আপত্তি, বলে কিনা ওনার আনার দরকার নেই, ওনার বলার দরকার নেই, পেস্টিস পাঙ্কচার হয়ে যায় নাকি, ছেলেরা শিখবে তাও চায়, এই নোংরা পলিটিক্স থেকে আমাদের বেরিয়ে না আসলে আমরা আমাদের প্যাচের কি করে উন্নতি করব। থ্যাংকস অল অফ ইউ, গুড নাইট।